মদ খেলে আমাদের ভালো লাগে, আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুমুত ফেলানোর কথা। আমরা এই আমাদের দাবি, মদের দোকান খুলে দাও, আমরা না খুললে পরবর্তীতে আমরা জোরদার আন্দোলন চালাবো, আমরা কাজ কাম বিরত রাখবো, এমনকি আজকের থেকে কাজ কাম বন্ধ, আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন কাম। দাও বাবুলা ভাষণ দাও, আমি দারুকের দোকান কাহে বনবা, কি আর বলবো, এই সাজাদপুরে তো অনেক কিছুই দেখছি, অনেক জায়গায় অনেক রকমই আমাদের সুযোগ সুবিধা থাকে, কিন্তু এই সাজাদপুরে আমাদের তা নাই, কোন সুযোগ সুবিধা নাই। এই ভাটি বন্ধ কেন? আমাদের তো কাজ কামের সমস্যা হয়ে যায়, আমরা তো না খাইলে তো কাজ কাম করতে পারি না, মদ না খাইলে তো কাজ কাম করতে পারি না, আমরা নোংরা কাজ কাম করি, আমরা মদের বাটি যেন খোলা হোক। কেন হামলা হয়? আমরা মদের দোকানে হামলা কোন খুলে দাও, আমাদের কথা, আমাদের একটাই দাবি, মদের দোকান খুলে দেওয়া হোক, মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই, এই আমাদের আকল দাবি। আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না, এমপি সাহেব আপনার কাছে বরাবর আমাকে আকল আকল আবেদন, আপনি এইদিক আমাকে একটু করো ধরে একটু দৃষ্টিটা দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। মদের বাটি আমরা খোলা চাই।